পার্ট টাইম জব। আমরা কিন্তু অনেকে অনলাইনে কাজ করতে চাই, কিন্তু আসলে সঠিক ওয়েবসাইট এবং সঠিক ওয়ে পাই না খুঁজে। আজকে আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে চাচ্ছি যেটা থেকে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন, সেরকমই একটি সাইট শেয়ার করতে যাচ্ছি আমি কিন্তু আপনাদের মাঝে এই চ্যানেলে, শুধুমাত্র যেগুলো আপনাকে লাইফ টাইম আর্নিং দেবে এবং আর্নিং কম হোক আর একটু বেশি হোক, ঠিক আছে, যেগুলো আপনাকে লাইফ টাইমের জন্য আর্নিং দেবে সেগুলো এই চ্যানেলে শেয়ার করবো, ঠিক আছে। যেগুলো ওয়েবসাইট ট্রাস্ট রয়েছে সেগুলো আমি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, যেগুলোতে আপনি কাজ করে আপনার পেমেন্টটি নিতে পারবেন এবং পেমেন্ট নিয়ে কোনো সমস্যা করবে না। এবং আমি আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করতে চাইছি সেই ওয়েবসাইট থেকে আমি কিন্তু অলরেডি 3 বার পেমেন্ট পেয়েছি। আজকে আবার ওই সাইটটা রিভিউ করতে যাচ্ছি, একটা মানে ট্রাস্টেড এবং রিয়েল সাইট, এবং এই ওয়েবসাইটে আপনারা কাজ করলে কোনো রকম টেনশন করার নাই পেমেন্ট নিয়ে, ঠিক আছে। পেমেন্ট নিয়ে কোনো রকম টেনশন করার দরকার হবে না। সো ভাই, আমি কিন্তু নিজেই এগুলোতে কাজ করি, ঠিক আছে। ক্রিপ্টো কারেন্সি আপনারা জানেন, বর্তমান সময় কিন্তু যে ক্রিপ্টো কারেন্সি মার্কেট আছে সেটা কিন্তু বর্তমানে আপ ডাউন চলেছে। বর্তমানে কিন্তু বিটিসির রেটটা অনেক হাই চলতেছে, ঠিক আছে। বিটিসি আপনারা যদি ক্রিপ্টো কারেন্সিতে কাজ করেন, আমি বলবো অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করার যেটা আর কি প্রথম যেটা ধাপ বলে সেটা হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সি আর্নিং করা। ক্রিপ্টো কারেন্সি বর্তমানে সময় কিন্তু যেটাকে বলে রেট বর্তমানে ভালো দিচ্ছে ক্রিপ্টো কারেন্সি, এবং আপনারা যে বাংলাদেশি অ্যাপ্লিকেশন আছে সেগুলোর অত ভালো সুযোগ সুবিধা আপনাকে দেবে না। সো একদিন আছে, 2 দিন নাই, এবং আমি বলবো আপনারা সবাই যে ট্রাস্টেড সাইট গুলো আছে ক্রিপ্টো কারেন্সি সাইট, এগুলোতে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করুন। এগুলো থেকে আপনি কিন্তু আর্নিং কম হলেও কিন্তু আপনার পেমেন্টটি নিশ্চিত থাকতে পারবেন, এবং এগুলো পেমেন্ট আপনারা নিশ্চিত দেয়, ঠিক আছে। দেখতে পারবেন এখানে কিন্তু আমি এগুলো আমার এই যে ছোট ছোট মাইক্রো জব ওয়েবসাইট থেকে কাজ করে কিন্তু এগুলো পেমেন্ট পাইছি। দেখতে পাচ্ছেন একটাতে $40, একটাতে $2, এবং বিটকয়েনে কোনো পেমেন্ট আমি পর্যন্ত রিসিভ করিনি, এবং আরো একটা আমার অ্যাকাউন্ট আছে যেটা আছে ফসেট পে, অবশ্যই আপনাদেরকে ফসেট পে অ্যাকাউন্ট লাগবে। এবং আজকে যে সাইটটা শেয়ার করতে চাচ্ছি সেই সাইটে আপনাদেরকে প্রথমে আমি পেমেন্ট প্রুফ দেখাই, ঠিক আছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 87 এখান থেকে আছে, 1199 87 এখানে। আপনাদেরকে প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, এই ওয়েবসাইট থেকে আপনি কত 87 হলে পেমেন্ট নিতে পারেন। আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন 11,000 11,087 হলে আপনি কয়েন বেজ অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন। যাদের পেয়ার আছে, যাদের পেয়ার আছে, প্রাইস হচ্ছে আপনার 1,087-এর প্রাইস হচ্ছে $1, ঠিক আছে। 1,087 আর্নিং করা কিন্তু কোনো ব্যাপারে না, 1,087-এর $1 কিন্তু আমাদেরকে দিচ্ছে সবাই, আসলে একটা বিশাল একটা ওয়েবসাইট বলতে গেলে। এবং এখান থেকে যাদের ডোগি কয়েনে পেমেন্ট নিতে চান তারা ডোগি কয়েনে 1,287 হলে ডোগি কয়েনে পেমেন্ট নিতে পারবেন, এবং ফসেট পেতে যারা পেমেন্ট নিতে চান 1,087 হলে আপনি ফসেট পেতে পেমেন্ট নিতে পারবেন। এবং আরেকটা এখান থেকে আছে এলটিসি, ফসেট পেতে পেমেন্ট নিতে চাইলে এখানে এলটিসি যে ফসেট পে আছে সেখান থেকে আপনি পেমেন্ট নিতে পারেন 1,087 হলে, এবং এখান থেকে মিনিমাম হচ্ছে 1,087 হলে আপনি কিন্তু এগুলো পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে আমি যে আগে পেমেন্ট গুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখে, দেখতে পাচ্ছেন এখানে হিস্ট্রি, হিস্ট্রিতে সিম্পলি ভাবে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে উইড্রলস আছে, উইড্রলস এ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এর আগে আমি কয়টা পেমেন্ট নিছি, একটা নিছি কয়েন বেস অ্যাকাউন্টে আমার, এরপরে দুইটা পেমেন্ট নিছি আমি দেখতে পাচ্ছেন ফসেট পে অ্যাকাউন্ট, ঠিক আছে। প্রতিটা পেমেন্টে কিন্তু আমার বিগ অ্যামাউন্ট, ঠিক দেখতে পাচ্ছেন 0.3401, এবং দুইটা পেমেন্ট দেখতে পাচ্ছেন বিগ অ্যামাউন্টের, তারপরে পেমেন্ট একটু কম অ্যামাউন্টের, ঠিক আছে। আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন এই ওয়েবসাইটে আসলে একটা রিয়েল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে এখন আমরা কি করব, আর্নিং করবো, ঠিক আছে। এখন আর্নিং করার জন্য আমরা সর্বপ্রথম আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা অত যেটাকে ইজি ব্যাপার, ঠিক আছে। ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্টে কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি আগে কাজগুলো আপনাদেরকে আগে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ক্রিপ্টো কারেন্সি সাইটে বর্তমানে আপনারা কাজ করবেন, এই ক্রিপ্টো কারেন্সি হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য আর্নিং পাবেন এই ক্রিপ্টো কারেন্সি সাইটে। এখন এখান থেকে আমাদের কিন্তু 87 আছে, দেখুন এখানে কিন্তু 1,199 87 আছে, এবং আপনি এখান থেকে কিন্তু মিনিমাম 1,087 হলে $1 মূল্য, 1,087-এর মূল্য $1 পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন 1,087 $1, $1 সমান কিন্তু আপনি পাচ্ছেন এখান থেকে 70 হতে 80 টাকা হতে $65 কিন্তু আপনি পাচ্ছেন। এরপর এই ওয়েবসাইটে আপনি পার ডে কত টাকার কাজ করতে পারবেন, অনেকের প্রশ্ন থাকতে পারে আমি ভাই এই ওয়েবসাইটে আমি কত টাকার কাজ করতে পারবো, পারবে পার ডে কাজ করার জন্য আপনাদেরকে প্রথমে দেখতে পারবেন এখান থেকে ভিউ অ্যাডস এর কাজ আছে, এবং সাব অ্যাডস এর কাজ আছে, উইন্ডো অ্যাডস এর কাজ আছে, ঠিক আছে, এবং ভিডিও অ্যাডস। এখানে কিন্তু আমাদের কাজ আছে 3টা, সাব অ্যাডস, উইন্ডো অ্যাডস এবং ভিডিও অ্যাডস। প্রথমে আপনাদেরকে আমি এখান থেকে সাব অ্যাডস এর কাজ দেখাবো, সাব অ্যাডস এ ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে সাব যে অ্যাডস এর কাজগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমাদের এটা হচ্ছে আপনার 287, এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 287, এবং এখান থেকে 287.387, এবং ওই আর কি যেটাকে বলে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমাদের অনেক পেজ আছে, 4 পেজ নাম্বার 4 পর্যন্ত আছে, এখানে 4 পর্যন্ত দেখতে পারবেন আপনি কিন্তু কাজ পাবেন। প্রতিদিন এই কাজগুলো শেষ করলে আবারও আপনি পরের দিন চেক করবেন, আবারও আপনি এখান থেকে কিছু কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু প্রতিদিন আপনাকে কাজ দিবে, ঠিক আছে। আপনি যদি এরকম 10টা বা 5টা সাইটে আপনি সময় দেন পার ডে,
10 মিনিট বা 15 মিনিট করে একটা সাইটে কাজ করতে, এগুলো কাজ করতে কিন্তু বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 45 সেকেন্ড আমাদেরকে 2 87 দিবে। এগুলো কিন্তু মাঝে মাঝে এই 87 গুলো মাঝে মাঝে কিন্তু 8 87 10 87ও থাকে, ঠিক আছে? একটা সময় একটা প্রাইজ আমাদের দিয়ে থাকে। এখন কিন্তু আমি যে ভিডিওটা করছি এখন কিন্তু এগুলোর প্রাইস কম আছে, কাজের প্রাইস কম আছে। আপনি এক সময় দেখবেন আপনার প্রাইস গুলো অনেক বেশি হয়ে গেছে, তখন আপনি কাজ করে মজা পাবেন, ঠিক আছে? এখন এখানে আজকের কাজ আমাকে দিয়েছে 34টা কাজ, ঠিক আছে? এই 34টা কাজ আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 34টি কাজ করার জন্য আমরা কি করব, এখান থেকে যে যে হেডলাইনটি আছে, ঠিক আছে, এই যে লেখা যে হেডলাইনটি আছে, আপনি এখান থেকে 45 সেকেন্ডের কাজটা করতে চাইলে এবং হেডলাইনটিতে ক্লিক করবেন এবং আমি একটা ছোট কাজ করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা 2 87 মানে করে 2.5 87 কাজ এবং 20 সেকেন্ডের কাজ আমি এটা করে দেখাই আপনাদেরকে। এই যে এটার উপরে ক্লিক করবেন, লেখাটা যে আছে নীল লেখাটার মতো ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এই দিকে দেখতে পাচ্ছেন এই কর্নারে আমাদের কিন্তু টাইম কোন শুরু হয়ে গেছে, আমাদের এই টাইম কোনটা এখানে শেষ হবে, ঠিক আছে? যখন আমাদের টাইম কাউন্টটা শেষ হবে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে টাইমটা যে আমাদের টাইম বারটা, আপনি টাইম বারে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সেই টাইমটা কিন্তু আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। এই যে টাইমটা আমাদের চলতেছে এই টাইম পর্যন্ত আপনি কি করবেন, এখানে ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে দেখতে পারেন আমাদের অ্যাকাউন্টে এই যে দেখতে পা যে 2.5 87 আছে, এটা কিন্তু 2.5 87 এই দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে সেটা অ্যাড হয়ে গেছে এবং এই কাজটা আমাদের কিন্তু হাইড হয়ে গেল। এখন আমরা নিচে যে কাজটা করতে চাই এটা আমাদের হচ্ছে 2 87 আর কি সামথিং, অ্যান্ড এখান থেকে 2 87.30, অ্যান্ড এখান থেকে সেম প্রসেস এখানে 30 সেকেন্ড, এদিকে টাইম কাউন্ট আছে, টাইম কাউন্টে এখানে ক্লিক করবেন এবং আপনি কিন্তু এই কাজগুলো মোবাইলে ডেস্কটপ মোড করে ইজিলি পারবেন। মোবাইল দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? মোবাইল মোবাইল দিয়ে আপনি কিন্তু সেম প্রসেসে কাজগুলো করতে পারবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আরেকটা কোর্স করে দেখাচ্ছি, এরপরে আপনাদেরকে দেখাবো এখান থেকে ভিডিও অ্যাডস এবং উইন্ডো অ্যাডস এর কাজগুলো কিভাবে করবেন, ঠিক আছে? এভাবে আপনি যদি পার ডে 10 হতে প্রতিটা সাইটে যদি আপনি এভাবে যদি 10 হতে 15টা সাইট বেছে নেন তাহলে আমি বলবো আপনি পার ডে কিন্তু 3 হতে 60 ডলারের মতো ইজিলি আর্নিং করতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই 87টা কিন্তু আমাদের মেইন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেলো। এখন আমরা দেখবো আমাদের মেইন অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1200 87 হয়ে গেল এবং যে পরে যে ট্যাবগুলো আমার শেষ হয়ে গেছে এই ট্যাবগুলো আপনি সেভাবে কেটে দেবেন, আপনার মোবাইলও কেটে দিয়ে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন এখন আমরা কি করবো, এখানে সাব এডের কাজ আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। সেই কাজগুলো একই নিয়মে আপনি যে কাজটা যে 32টা আমাদের কাজ দিয়েছে সেই 32টা কাজ আপনাকে একই নিয়মে করতে হবে। এরপরে আমাদের এখন উইন্ডো উইন্ডো অ্যাডস এর কাজ, আমার কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে আমি কি বলতেছি ভিডিওতে, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এবং এখান থেকে উইন্ডো কাজের যে উইন্ডোর যে কাজগুলো আছে এখানে এগুলো কম 87 দিয়েছে এবং 10 সেকেন্ডের কাজ, মাত্র 10 সেকেন্ড তো। এবং এখান থেকে আমি প্রথমে কাজটা করে দেখি, ঠিক আছে? এখানে দিছে উইন্ডো অ্যাডস এর কাজ 7টা দিছে মাত্র আজকের। এখান থেকে এটাতে ক্লিক করবেন, যে হেডলাইনটা দেখতে পারবেন, হেডলাইনে ক্লিক করে সেই পেজে আপনি থেকে যাবেন 10 সেকেন্ড, ঠিক আছে? এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কি করতে হবে 10 সেকেন্ড ওয়াইট করতে হবে, ঠিক আছে? এরপর আপনি যদি এখানে ড্যাশবোর্ডে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না, আপনি এই পেজে আপনাকে 10 সেকেন্ড ওয়াইট করতে হবে। আপনি যে উইন্ডো অ্যাডসে যখন কাজটা করবেন সেই পেজে আপনি 10 সেকেন্ড ওয়েট করবেন, এটাতে কিন্তু আপনি ব্যাক করে আসা যাবে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের দাগ যাচ্ছে, এই যে দাগটা যখন আমাদের এই কর্নারে শেষ হয়ে যাবে দেখতে পারবেন আমাদের 87টা কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে মেইন অ্যাকাউন্টেতে আছে সেটাতে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা এখন দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে ডাকটা কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু কয়েন ফিউ থেকে এখানে লোড নিচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট কিন্তু আমাদের করতেছে এবং এখানে আরো লোড নিচ্ছে, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এরপরে আমাদের কিন্তু দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে আর একটু, অ্যান্ড এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন প্রসেসিং শেষ হয়ে গেলে আপনি এখান থেকে যদি এখন ক্লিক করে দেন ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টে যে 87টা আমরা পাইলাম সেটা কিন্তু অ্যাড হয়েছে। এভাবে আপনি এখান থেকে উইন্ডো অ্যাডস এর কাজগুলো ইজিলি করতে পারবেন, যে উইন্ডো অ্যাডস এর কাজগুলো আছে একইভাবে আপনি এখান থেকে করতে পারবেন। এখন হচ্ছে ভিডিও অ্যাডস এর কাজ, ঠিক আছে? ভিডিও অ্যাডস এ ক্লিক করবেন, ভিডিও অ্যাডস এ ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে আপনি এই ভিডিওটি দেখলে এখানে এই ভিডিওগুলো ওপেন করে দেখলে আপনি এই 87 পাবেন, 30 সেকেন্ডের এই ভিডিওটি দেখবেন এবং 30 সেকেন্ডের এই ভিডিওটি দেখবেন, ঠিক আছে? এগুলো ভিডিও দেখে আর্ন করতে পারবেন। এখন হচ্ছে এখন আমি এখান থেকে রেফার করবো, অনেকের প্রশ্ন থাকে আমি রেফার করব এবং এখান থেকে ফসেট আছে, ফার্স্টে ক্লিক করে দিলে আরো কিছু অনেক অপশন পেয়ে যাবেন, আগুলো আপনি এক এক করে দেখে নেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সিম্পল ভাবে কিছু আইডিয়া দিচ্ছি এই সাইট সম্পর্কে এবং এই সাইটে কিন্তু আমি নিজে কাজ করছি এবং আপনাদেরকে কিন্তু পেমেন্ট প্রুফ আমি আগে দিয়ে দিছি। এই ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট গুলো নিচ্ছি কিনা এটা কিন্তু আমি প্রুফটা আগে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। আমি পেমেন্ট পাওয়ার পর এই ওয়েবসাইট আমি অনেকদিন ধরে কাজ করি এবং এখান দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফসেট আছে, ক্লেম ফ্রি লোড নিচ্ছে। সো বন্ধুরা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে
সো বন্ধুরা, এখন এখান থেকে আপনার কাজ দেখতে পারবেন, ঠিক আছে? আপনি বিটিসি আর্ন করতে পারেন, এন এখান থেকে বিটিসি আর্ন করতে পারবেন, এন এখান থেকে ডোই কয়েন আর্ন করতে পারবেন, ঠিক আছে? আপনি যেটাই আর্ন করতে চান সেটাই এখান থেকে আর্ন করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফসেটের কাজগুলো আছে, অনেকগুলো এখান থেকে কারেন্সি আছে। আপনি যে কারেন্সিটা আর্ন করতে চাচ্ছেন ফসেট করে এবং ক্লাইম করে সেটা কিন্তু আর্ন করতে পারবেন, ঠিক আছে? এন্ড এখান থেকে আপনি যদি এখন ক্লাইমে ক্লিক করেন, আমি ক্লাইমে ক্লিক করে একটু ওয়েট করব, যেহেতু নেট স্পিড একটু স্লো চলতেছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিটিসি যে ক্লাইমটা চলে এসেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাইম ফ্রি বিটিসি নাও, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু লোড নিচ্ছে, নেট স্পিড স্লো হওয়ার কারণে একটু ওয়েট করতে হবে আর একটু। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা টাইম কাউন্ট দিছিল 10 সেকেন্ড, ঠিক আছে? এই 10 সেকেন্ড পর্যন্ত আপনি ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু সি দ্য ক্যাপচার। এখন আমাদের কি করতে হবে, একটা ক্যাপচার কিন্তু ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? এখন ক্যাপচারটা এখান থেকে আমাদের নেট স্পিড ভালো থাকলে কিন্তু ক্যাপচারটা চলে আসবে। আমি এখান থেকে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন এখানে আপনি দুইটা ক্যাপচার পাবেন। আপনি যে ক্যাপচারটা ভালো বুঝবেন সেই ক্যাপচারটা এখান থেকে ইজিলি করে নিতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা চলে এসেছে এবং এখান থেকে আর একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা আপনি কিন্তু করতে পারেন। আমি এখান থেকে এই ক্যাপচারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই ক্যাপচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনলাইন থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল গুলো আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে, সেই পিক্সেল গুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু আমাদেরকে বোর্ডের পিক্সেল দেখাইছে, এখান থেকে আমরা কি করবো, তিনটি এখান থেকে বোর্ডের পিক্সেল আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নেক্সট এর উপরে প্রেস করবো, আবার আমরা কি করবো, এখান থেকে তিনটি বোর্ডের পিক্সেল, একটা, দুই এবং তিনটি বোর্ডের পিক্সেল সিলেক্ট করলাম এবং ভেরিফাইতে ক্লিক করলাম। আমাদের যদি ক্যাপচারটি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? টিকবার হয়ে গেছে, আমাদের ক্যাপচারটি সঠিক হয়েছে এবং ক্লাইম নাওতে জাস্ট প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে এবং এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন কত 87 দিয়ে দিল, এখান থেকে আমাদের কিন্তু 87 দিয়ে দিল। এবং এখানে 1 ঘন্টা পর আপনি যে 87 গুলো আর্ন করতে পারবেন, এখানে কিন্তু সব 87 আর্ন করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম ফসেটে, ঠিক আছে? আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। এবং এখান থেকে আপনি অ্যাফিলিয়েট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রেফারেলস, রেফারেলসে ক্লিক করবেন। রেফারেলসে ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে আপনার দেখতে পারবেন আপনার কতগুলো রেফার হয়েছে এবং কে কোন দেশ থেকে জয়েন করছে, সেটা আপনি এখান থেকে ইজিলি তার লিস্টে দেখতে পারবেন, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এখন রেফারেলিং বার করতে হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমি এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে এটা রেফারেল লিঙ্ক। সো বন্ধুরা, এখান থেকে আপনি এই রেফারেল লিঙ্কটি কপি করে নেবেন, কপি করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আপনি এখান থেকে রেফার থেকে কিছু আর্নিং করতে পারবেন। সো ভাই, আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয়। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি যদি আপনি প্রথম থেকে দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি বলবো এই সাইটে আপনি কাজ করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই পেমেন্ট নিয়ে। এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো ভাই, নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। পরবর্তী আপনাদের ক্রিপ্টো কারেন্সি ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাদের মাঝে আবারও ট্রাস্টেড একটি ওয়েবসাইট শেয়ার করবো, যে সাইটটা থেকে আপনি 100% পেমেন্ট নিতে পারবেন।